নমস্কার, আমি উমা শঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউএস স্মার্ট মোটিভেশন। তাহলে বন্ধুরা আসুন আজকে অফার নিয়ে কিছু আলোচনা করছি। প্রথম আমি জেএসসি বাংলা ল্যাঙ্গুয়েজ ও লিটারেচার এর জেসিএল এর কোর্সে যা অফার দিয়েছিলাম 50% ছিল 6 তারিখ পর্যন্ত, আর বলেছিলাম যে 6 তারিখের পর বাড়িয়ে দেব, তাই বাড়াতে হচ্ছে। যদি আপনারা এই চ্যানেলে প্যাড গ্রুপ জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন, আর না করতে চান না করতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করে আপনি কি করবেন আর কি করবেন না। আমি আপনাদেরকে জবরদস্তি করতে চাই না, কিন্তু যেটা অফার বা যেটা রাখা উচিত তাই রেখেছি। আসুন আজকে অফারের বিষয়ে একটু জানা যাক। আমি জেএসসি বাংলা ল্যাঙ্গুয়েজ ও লিটারেচারের কোর্স বর্তমান সবাইকে দেব, জেএসসি ঠিক আছে, এর বাংলা ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ঠিক আছে। আমি কোন কোর্সটা দেব, জেএসসি বাংলা ভাষা ও সাহিত্যের। আর এখানে অফার একটা সিস্টেম রেখেছি, কারণ একটা চার্জ যখন রাখি তখন সেটা একটু বেশি রাখা হয় আর সবার জন্য তা ঠিক বেশি হয়, আর এই পেড কোর্সের চার্জ যেটা রাখা হয় তা একটু বেশি রাখা হয় আর সবার জন্য তা বেশি হয়, তাই সেখানে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি যাতে যারা কমে এডমিশন নিতে চায় তারা কমে নিয়ে নেবে, আবার তারপরে বাড়িয়ে দেওয়া হয় যাতে করে আমাদের কাছে যেগুলোর সত্যিকারের চাই তারাই আসে, বাকিরা যেন না আসে তাই একটু বেশি থাকে। এখন আমি বলতে যাচ্ছি গ্রাজুয়েট লেভেলের চার্জ, গ্রাজুয়েট লেভেল তার চার্জ যেটা রাখা আছে তা হলো 3000 টাকা রাখা আছে গ্রাজুয়েট লেভেলের চার্জ। এই টাকাটা পে করতে হবে আমাদের কোর্সটা নেওয়ার জন্য, গ্রেড লেভেলে যে কোর্স আছে সেই কোর্সটা নেওয়ার জন্য আপনাকে 3000 টাকা পে করতে হবে। আর এতে আমরা 3000 টাকাতে এটা রেট রেখেছি, এতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি 40%। যখন 40% ডিসকাউন্ট দিচ্ছি তখন সে চার্জটা হয়ে যাচ্ছে 3000 থেকে আমরা যখন 1200 টাকা বাদ দিচ্ছি তখন হচ্ছে 1800 টাকা। 1800 টাকা আপনাকে জমা করতে হবে সেটা 15 তারিখ পর্যন্ত। এর আগে 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, 50% ডিসকাউন্টে 10 জন জয়েন করেছেন, তারপরে যখন দেখা গেল 6 তারিখ পর্যন্ত ছিল 50% ডিসকাউন্ট, কিন্তু যে 10 জন জয়েন করেছেন আর তারপরে জয়েন করেননি, কিন্তু আমাদেরও ছিল যে আমরা বাড়িয়ে দেবো রেটটা একটু, তাই 40% বর্তমান ডিসকাউন্ট দেওয়া আছে। আর 3000 থেকে 40% ডিসকাউন্ট দিলে হচ্ছে 1800 টাকা, 300 টাকা বেড়ে গেল বর্তমান 15 তারিখ পর্যন্ত এটা ভ্যালিড আছে। এরপর আসছে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্সটা, যেটা যেটা সিলেবাস আছে ইন্টারমিডিয়েট লেভেলের যে সিলেবাসটা সেটা রেট রেখেছি আমরা 2000 টাকা। বর্তমান ওটাতেও দিচ্ছি আমরা 40% ডিসকাউন্ট, আর সেই 40% ডিসকাউন্টে এর চার্জটা বর্তমান দাঁড়াচ্ছে 2000 টাকা থেকে, যে 40% যখন আমরা বাদ দিচ্ছি তাহলে 800 টাকা মানে বাদ যাচ্ছে, আর এটা হচ্ছে 1200 টাকা ঠিক আছে, 1200 টাকা দিতে হবে। আর এটা 15 তারিখ পর্যন্ত আমাদের ঝাড়খণ্ডের স্থাপনা দিবস পর্যন্ত এটা 40% ডিসকাউন্ট আছে। তারপরে আসছে ম্যাট্রিক লেভেল, তার চার্জটা রাখা হয়েছে 1500 টাকা ঠিক আছে, এটা রাখা হয়েছে 1500 টাকা, এখানেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 40% ডিসকাউন্ট। তখন এর চার্জ হয়ে যাচ্ছে
600 টাকা মাইনাস করছি তখন দাঁড়াচ্ছে 900 টাকা। আর এর ভ্যালিডিটিটা আসছে কিন্তু ওই 15 তারিখ ঝাড়খণ্ড স্থাপনা দিবস আমাদের 15 তারিখ 15 নভেম্বর 2021 আসছে, তাই সেদিন পর্যন্ত আমরা এই অফার গুলা দিচ্ছি। তাহলে যার এই কোর্স গুলো নেওয়া থাকে তারা কোর্স গুলো নিতে পারেন টাকা জমা করে। আর যাদের যারা ভাবে যে না আমরা নেব না, তারা নিতে না নিলেও চলবে, ঠিক আছে। তো আমরা এই বাংলা ভাষাটাকে বিশেষ জোর দিচ্ছি একটা, কারণ ঝাড়খণ্ডে যখন আমরা দেখি বাংলা ভাষা নিয়ে কিছু বললে বই মেলে না, বই দোকান গেলে সেখানে বলে আরে কিতাব নেই হ্যাঁ, ও এক দুটো মঙ্গাতে হ্যাঁ কোই করিতা নেই হ্যাঁ, আর কেউ মঙ্গায়। সেই জন্য আমি বলছি না এই ভাষাটা বইও যেমন এখানে উপলব্ধ হয়, অন্য ভাষাগুলো যেমন বই আছে সেমত আগে ছিল আমরা বই কিনতাম প্রচুর মাত্রায় সেখানে লস হতো, কিন্তু এখানে ইলেকট্রনিক্স মিডিয়ার দিনে বই না কিনে আমরা সফটওয়্যার যেমনটা পিডিএফ সেইভাবে তৈরি করে বই আমরা বিক্রি করতে পারি। আর যদি কেউ হার্ড কপি চায় তাহলে হার্ড কপিও সেখানে আমরা অ্যাভেলেবল করতে পারি, আর সেটা অর্ডারের মাধ্যমে। আমরা বাংলা ভাষার সকল বই যে বই সিলেবাসে থাকবে সেগুলো আমরা বাজারজাত করার সুবিধা বাজারজাত করার সুযোগ সুবিধা করে দেব। তাহলে এই রইল চার্জ, এই চার্জটা কিন্তু থাকবে এটা এটা না এটা 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 কিন্তু থাকবে। আর ডিসকাউন্ট যেভাবে আমরা এই করছি, কারণ এখন 40% ডিসকাউন্ট আছে, আর পরে কিন্তু ডিসকাউন্ট দিলে আমরা 30% না 40% দেব না। 50 এর আগে ছিল 50 থেকে 40 হলো, 40 পরে 30-20% হবে, তারপরে আবার এখানে অ্যাড হতে পারে, তাই এই যেমন 3000 টাকা থেকে 1% আমরা অ্যাড করে দেব, 2% অ্যাড করে দেব, এভাবে আমাদের চলতে থাকবে বাড়ানোর সিস্টেম যেটা। কারণ বর্তমান ভ্যাকেন্সি আসেনি, যার জন্য আপনারা হয়তো ভাবছেন কোর্স করবো কি করব না। তো আমি এর আগের ভিডিওতে বলেছি যে ম্যাট্রিক লেভেল হোক ইন্টারমিডিয়েট লেভেল হোক আর গ্র্যাজুয়েট লেভেল হোক কিন্তু সিলেবাসটা সেম আছে, শুধু টিজিটি যেটা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ওতে কিন্তু সিলেবাসটা একটু আলাদা আছে বাংলা, আর না হলে সিলেবাস সেম আছে। আর 15 নভেম্বরের পর থেকে আমরা ভাবছি জেপিএসসির বাংলা ভাষা নিয়ে কিছু আপলোড করব ভিডিও, তারপরে ওরও ক্লাস যদি হয় শুরু করে দেওয়া হবে, বা ওটা এখন সবাইকে বলা হয়েছে নাকি আপনি বাংলা রাখুন, কারণ ওটা ডিসক্রিপটিভ টাইপের থাকে কোয়েশ্চেন তাই। কিন্তু পরের বারে যেটা 11th JPSC আসবে, 11th JPSC তে কিন্তু বাংলা ভাষার আমরা স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল করব জেপিএসসি এর জন্য, আর সেটা প্রিলিমস এক্সামিনেশন এর আগে আমরা অ্যাভেলেবল করে দেব মেন্স এর জন্য। কারণ আপনারা শুধু প্রিলিমস এর স্টাডি তো করবেন না, মেন্স এর করবেন, মেন্স এর স্টাডি করতে করতে আপনি প্রিলিমস এর স্টাডি করবেন। আর বর্তমানে আমরা গ্র্যাজুয়েট লেভেলের ইন্টারমিডিয়েট লেভেল ও ম্যাট্রিক লেভেলের যে কোর্সেস অফ স্টাডি বা সিলেবাস বা স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো পড়তে হবে সেগুলো সব আমাদের কাছ থেকে পাবেন এই চ্যানেল থেকে। যদি ফ্রিতে আপনি যদি ফ্রিতে পেতে চান তাহলে এই চ্যানেল থেকেও আপনি উপকৃত হতে পারেন। আর এই চ্যানেলে আমরা 50% আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস 50% আমরা এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো যা ফ্রিতে পেতে পারেন, আর 50% থাকবে যেটা পেজ চ্যানেলের জন্য।
তাহলে আশা করছি আমাদের যে চার্জ রেখেছি তা নিয়ে আপনি চিন্তিত হবেন না। আর সিলেবাস তো চেঞ্জ হবে না, কারণ সিলেবাস এর আগের ভিডিওতে আমি বলেছি ইন্টারমিডিয়েট লেভেলে যে তিনটা এক্সামিনেশন, তিনটা আগে পরে হয়েছে। যেটা প্রথমবার হলো যে সিলেবাস ছিল, তার কিছুদিন পরে 3-4 মাস পরে যে পরের যে ভ্যাকেন্সিটা এলো তাতেও যা সিলেবাস ছিল সেম ছিল, তারপরে আবার যে এলো তাতেও সেম ছিল। 1 বছর পরে যেটা এলো, মানে 1.5 বছর পরে যেটা এলো তাতেও সিলেবাস সেম ছিল ইন্টারমিডিয়েট লেভেলের। গ্রাজুয়েট লেভেলের ঠিক সেইভাবেই ছিল, কারণ এমনিতে কেউ কিছু করতে চায় না, সবাই কপি পেস্ট করে। এমনি কোন ভ্যাকেন্সি বার হলো ইন্টারমিডিয়েট লেভেলে, তো তাদের কাছে যে সিলেবাসটা রাখা থাকে সেই সিলেবাসটাকে কপি করে নিয়ে গেল কম্পিউটার থেকে, আর পেস্ট করে তার পিডিএফ বানিয়ে আপলোড করে দিল, আর সেই থেকে সেই সিলেবাসটা চলে। বাস এভাবে স্টাডি করতে থাকুন, আর একটা সিলেবাস নিয়ে ম্যাটার করবে না। কারণ আমাদের কাছে যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেল বা গ্রাজুয়েট লেভেল বা ম্যাট্রিক লেভেলের যদি কোর্স করেন, তাহলে এখানে একটা আসছে যে আপনার যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তাহলেও কিন্তু আমরা সেই সিলেবাসটা কভার করে দেবো এই এই টাকাতেই। আর আমাদের যে হোস্টিং, হোস্টিং এর সময়টা থাকে হোস্টিং এটা থাকছে 1 বছরের জন্য, ঠিক আছে? আমরা এই কোর্স গুলো 1 বছরের জন্য করাবো, ঠিক আছে? আপনি এখানে বর্তমান শুধু বাংলাটাই হচ্ছে, পরে অন্য ভাষার কোর্স গুলাও করাবো। আর আপনাদের অন্য ভাষা তো চাই না, শুধু বাংলা চাই। আর বাংলা শুধু জিকে জেনারেল স্টাডি যেটা পেপার থেরি সেটারও কোর্স চলবে, দেখা যাবে। সেটার জন্য আর যদি কিছু চার্জ লাগে তো সেটা বলে দেওয়া যাবে, না হলে এর ভিতর থেকে কিছু কিছু আমরা দেব, ঠিক আছে? তাহলে আজকের মতো এক পর্যন্ত। যদি চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ও পাশে যে বেল আইকনটি আছে তা প্রেস করুন এবং অল সিলেক্ট করুন, যাতে করে আমাদের ভিডিও সারা নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ও আপনি তা দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করুন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে আপনার মতো আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।